তারপর বেচা কিনা নাই আসা যাই হোক কাস্টমার কালে তুই একটা ডাক দিস খালি বইতে আইস না ধর খাতা ধর আইসি যে কয় টাকা বেতন দে আর কাস্টমার ডাক দিস। হ্যাঁ জীবন জি ভাই, আমি এক সপ্তাহের জন্য ইন্ডিয়া যাবো মালানতে। আচ্ছা ভাই, সব মালের তো প্রাইস দেওয়াই আছে, আর এটা 1800 এ বেচবি। আচ্ছা ভাই, আর এটা হলো 2000। ঠিক আছে ভাই। ভাই আর এই যে হুডি গুলো কত করে বিক্রি করবো? এই হুডির তো ট্যাগেজের প্রাইস দেওয়া আছে, ওইটাই। ও আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে মালগুলো গুছা। আচ্ছা গুছাইতেছি, আপনি যান। চান্দু এক সপ্তাহ লেগে ইন্ডিয়া যাইবো, যাক গেছে ভালো হয়েছে। এক সপ্তাহ লেগে দোকানে নাই, দোকানে হন আমি রাজা। দূর সকাল থেকে একটা কাস্টমার আইতেছে না, যাই একটু গেমে ঢুকি। দেখ সালার মরে গেলাম। এক্সকিউজ মি ভাই। কি ভাই, কি লাগবো? একটা শীতের জ্যাকেট দেখান তো ভাই। আচ্ছা দেখাইতেছি, ওই যে ওইখানে দেখতে পারেন ভাই, ভালো ভালো কালেকশন আছে। এই যে উপরে যে কটা জ্যাকেট আছে তার মধ্যে এই যে এই জ্যাকেটটা দেখতেছেন ভাইয়া, এটা শীতের বেস্ট কালেকশন, এটা আপনি পড়লে খুবই ভালো লাগবে। না ভাই, এটা ভালো লাগতেছে না, দেখি আরো দুই একটা। দেখি জিনিসটা তো ভালো লাগতেছে, দেখি কেমন লাগে। এটা ভাই পছন্দ হয়েছে, এটার প্রাইস কত ভাই? ভাই এটা যদি আপনি নেন একদম 2500 টাকা, আপনি কোনো দামে দামি করতে পারবেন না। কি রে, এনে প্রাইস দেওয়া আছে 2000 টাকা, আপনি 2500 টাকা চাইতেছেন? আরে ভাই, এখন জিনিসপাতির দাম বাড়ছে, সবকিছু কেনা বেশি, আর আপনি হলেন এইগুলো কাস্টমার, আপনার কাছ থেকে বেশি রাহুম। ভাই আমার কাছে 2500 তো নাই, 2300 টাকা আছে। আরে ভাই সমস্যা নাই, আপনি হলো আমার রেগুলো কাস্টমার, 2300 আছে না 2300 দেন, আর 200 পরে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই, দিতাছি, এই নেন। এই যে নেন ভাই, আর কিছু লাগলে আইসেন ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। যাক সকাল সকাল 300 টাকা দাম দেওয়া গেল, 2000 টাকা ক্যাশে রাখি আর 300 টাকা আমার পকেটে। যাক কাস্টমারটা আয়া ভালো হয়েছে। দূর সালার, সারাদিন এই কাজকাম করতে ভালো লাগে, একটু বহি না। দুপুরে তো লাঞ্চের টাইম হয়ে গেছে, যাই একটু লাঞ্চটা করে আসি। না প্রতিদিন এই বাসা খাবার আর ভালো লাগে না, আজকে তো 300 টাকা দাম দিয়েছে, যাই একটু বিরিয়ানি খেয়ে আসি। ভাই কে আছে, এক প্লেট বিরিয়ানি দাও। ভাই আজকে দুপুরে বাসায় যান নাই? দোকানে বেচা কিনা ভালো হয়েছে নাকি যে বিরিয়ানি খাইতে আইছেন? ওই বেটা, তোর বিরিয়ানি বেচার কাম, তুই বিরিয়ানি বেচ, আমার দোকানে বেচা কিনা ভালো হয়েছে না হয়েছে এটা তোর জেনে লাভ কি? যা আমার লাগে একটা কাপ দু, একটা কোক নিয়ে যা। ভালো কথা বললাম, হ্যাঁ চিল্লা চিল্লি করে। বিরিয়ানি আজকে সেই হয়েছে, এই যে নেন ভাই। দে যাক দুপুরে লাঞ্চ করা শেষ, যাই এখন দোকানে যাই। দূর সালার, জুতার তো এক সাইড খুলে গেছে গা, এখন কি করি? যাই ক্যাশ থেকে টাকা নিয়ে রিপন ভাইয়ের দোকান থেকে এক জোড়া জুতা নিয়ে গা, পরে ক্যাশে রেখে দিব। উনি হয় এটাই করি, বসে বুঝতে পারবো না। আসসালামু আলাইকুম রিপন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার এক জোড়া স্লাইড লাগতো, জুতাগুলো ছিঁড়ে গেছে। আচ্ছা দিতেছি। কিরে 3টা বাজে এখনো দোকানে যাস নাই, লাঞ্চ টাইম তো ভরে গেছে। হা হা রে রিপন ভাই, আপনি জুতা বেচার কাম আপনি জুতা বেচেন, আমার লাঞ্চ টাইম দেখে আপনি লাভ কি? যান এক জোড়া স্লাইড দেন। আচ্ছা খারাপ দিতেছি। ঠিক আছে ভাই, পছন্দ হয়েছে, তা কয় টাকা দেওয়া লাগবো? 550 টাকা। উপরের 50 টাকা ধরেন না, 500 রাখেন, দেন প্যাক করে দেন। আচ্ছা প্যাক করে দিতেছি। এই যে ভাই 1000 টাকার নোট, 500 টাকা ফেরত দেন। এই নে। ঠিক আছে ভাই গেলাম। যাক জুতাটা কিনা হয়ে গেল, যাই এখন দোকানে যাই। জীবন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, দেখি খাতাটা দেখি। এই যে ভাই নেন। কি রে হালামালি কেটির পেয়ে গেল নাকি? তারপর বেতন দে।
সুধন, এলাকায় যতগুলো শপিং মল আছে সবগুলোতে আমাকে দোকান আছে, কিন্তু কুদ্দু শপিং মলের যে দোকানটা ওই দোকানটা কোনো হিসাব পাতি পাইতেছি না। লাভের থেকে ইনভেস্ট বেশি, বুঝলাম না কি কন ভাই। ওই মার্কেটে তো সব দোকানের বেচা কেনা ভালো, আমাকে দোকানের অবস্থা কে। এইভাবে লাভের চেয়ে ইনভেস্ট যদি বেশি হয় আমাকে দোকান তো বেশি দিন টিকবো না, এটাই তো চিন্তার বিষয়। শুনেন ভাই, আমার কাছে একটা আইডিয়া আছে। এই হলো বিষয়টা। আচ্ছা চল, ঠিক আছে ভাই চলেন। হ্যাঁ জীবন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ওর নাম হলো সুজন, ওই হলো নতুন কর্মচারী, ওরে কাজটা বুঝাই দিস। আচ্ছা ঠিক আছে, বুঝাই দিব উনি। আর ভাই এমন ভাবে কাজ বুঝাই দিব আপনার মনে হইব না যে ওই আগে কোনো দোকানে কাজ করে নাই। তাহলে বুঝাই দিস। হ্যাঁ ঠিক আছে ভাই, কাজ করো, আমি গেলাম। আচ্ছা ভাই। মালিক আবার নতুন কর্মচারী রাখা আমার আইছে, ওরে মজা বুঝাইতেছি। আই চল ঢোক, ওই ওই মালগুলো গুছা যা। আচ্ছা গুছাইতেছি। চান্দু, নতুন কর্মচারী রাখা এমন মজা বুঝামু, বুঝবা বুঝবা ভাই। এগুলা হা গুছা। কতগুলা মাল নামাইতেছে। এই যে ভাই নেন, দেখি তো। না এটাও পছন্দ হয় না। দেখ না, এই দোকানে একটা জ্যাকেটও ভাল লাগতেছে না। দেখি রে কেমন লাগে, এটাও ভাল লাগে না। ধরু এই তো পাইছি, এই জিনিসটা ভালো লাগতেছে। ভাই এটার প্রাইসটা কত? ভাই এটা 2000 পড়বে। ওই আন্দাজি দাম কস ভাই, ও নতুন মানুষ তো, ও দাম জানে না ভাই। এখন জিনিসপাতির দাম বাড়ছে তো, এটা 2500 রাখা যাবে ভাই। ট্যাগ প্রাইসে দেওয়া আছে 2000 টাকা, আপনি কোন 2500 টাকা? না ভাই নিমুন আমি, রাখেন। ওই মি ওই এদিকে আন, এদিকে আন। কিছে ভাই কি সমস্যা? এই দোকানের পুরো মাল গাড়ছেন, এখন একটা মালও নেবেন না? এটা দেখছেন না, এটা আপনি নিতে হইব। নেন টাকা ভাই করেন। ওই মিয়া দেখলে কি লইতে হইব, এটা কি মকের মূল্য? ভাই অত কিছু বুঝি না, পুরো দোকানের মাল গাড়ছেন, এটা আপনি লইতে হইব। এই তুই কাল লাগে কি কস, তুই আমার চিনস? আমি হলাম এলাকার চেয়ারম্যানের ভাইস্তা, দোকানে কিন্তু তালা মালা মাইরা, দোকানে কিন্তু লাল বাতি জ্বালাই দিমু। আচ্ছা ভাই থাক, নেওয়া লাগবে না ভাই, আপনি যান। আইসে যত সব। আচ্ছা ভাই মুন্না ভাই কইছে এগুলা 2000 টাকা করে বেচতে, আবার ট্যাগ প্রাইজেও 2000 টাকা দেওয়া আছে, আপনি 2500 কইলেন কে? আরে বেটা এটা তুই বুঝবি না, এটা হলো দান্দা, তোরে দিউনি। কাজ কর কাজ কর, গুসা গুসা। ভাই আমার একটা ডেনিমের জ্যাকেট লাগবো। এই যে ভাই আপনি এটা দেখতে পারেন। না ভাই এটা ভালো লাগতেছে না, আপডেট কিছু নাই। ওই যে নিচে থেকে আপডেট কালেকশনগুলো দেখা। আচ্ছা দেখাইতেছি। এই যে ভাই দেখেন আপডেট ডেনিম জ্যাকেট। হ্যাঁ ভাই এটা ভালো লাগছে, এটা দাম কত ভাই? এই ডেনিমের জ্যাকেটটা ওইটা থেকে এটা আপডেট, এটা নিলে আপনার কাছে 1500 রাখা যাবে। ভাই আমি তো আবার দামাদামি করি না, একটু কমায় সময় রাখেন। ভাই আমরা দামাদামি করি না ভাই, যেটা রাখা যাবে সেটাই বলছি। আচ্ছা ঠিক আছে ভাই প্যাক করে দেন। ভাই প্যাক করে দে ভাই, বিলটা দেন। এই যে ভাই, এই যে ভাইয়া নেন। ঠিক আছে ভাই আসি। আচ্ছা ভাই আবার আসবেন, দেখছস বেটা এটাই সিস্টেম। ভাই হন ভাই তো গেছে এক সপ্তাহ লেগে ইন্ডিয়া মাল আনতে, ক্যাশে মনে কর 25000 টাকা জমছে ভাই ইন্ডিয়া থেকে আওয়ার আগে, তুই আমি টাকাগুলো সরাই ফেলাই, পরে বাইরে একটা বকচকর বুঝদি উনি, বুঝছস? আচ্ছা ঠিক আছে। এই তো ক্যাশে সব টাকাই আছে, আস্তে করে টাকাগুলো সরাই ফেলাই। আই সুজন তুই 10000 টাকা নে, আমি 15000 টাকা নিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, গেলাম আমি, তুই দোকানে থাক। চান্দু আমাগো ক্যাশ থেকে তুমি টাকা লয়ে ভাগবা। এই খারা এজন্যই মানুষ হয়তো বলে কর কখনো আপন হয় না, এলাকার প্রত্যেকটা শাখায় আমার দোকান ভালো চলে, শুধু এই দোকানটা বাদ। আর তুই কি মনে করছিস এটা আমার কর্মচারী? ওই আমার আপন ছোট ভাই, ওই বুদ্ধি দিয়েছে আমার এই কাজটা করার জন্য। তোদের মতো কিছু স্বেচ্ছা কর্মচারীর কারণে দোকানের নাম খারাপ হয়, মালিকের বদনাম হয়। এ যাবত যত টাকা নিছো সব দিবি। আসুন আরে দর থানায় নিয়ে দাও, আরে পুলিশে দাও। ওই চল পুলিশে দেন না ভাই, আমারে মাফ করে দেন ভাই, আমি যত টাকা নিছি সব দিয়ে দেব ভাই। তোর কোনো মাপ নাই, যা বোঝা পড়াবে থানায় আইব। চল চল। যারা দোকানে মালিক কর্তৃপক্ষ আছেন তারা অবশ্যই এইসব লোভি সেলসম্যান থেকে সাবধানে থাকবেন। আর ভিডিওটা দেখে কে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিন প্লিজ। থ্যাংক ইউ।